বিপুল কর্মী সংকট দেখা দিয়েছে গ্রিসে। দফায় দফায় বিভিন্ন দেশের সাথে কর্মী আনার চুক্তি করেও সংকট কাটছে না। এই অবস্থায় শ্রম নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশে বসবাস করা অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান করে গ্রিক শ্রমবাজারে যুক্ত করার পরিকল্পনার রথে এথেন্স সরকার। জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রথম ধাপে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মলদোভা, জর্জিয়া ও মিশরের সাথে কর্মী আনার চুক্তি করেছিল গ্রিস। দ্বিতীয় ধাপে গ্রিসে বসবাস করা প্রায় 12,000 বাংলাদেশি অনিয়মিত অভিবাসীকে 5 বছরের জন্য বৈধতা প্রদান করেছে গ্রিক সরকার। তারপরও প্রবল শ্রমিক ঘাটতি রয়েছে। বিষয়টি আমলে নিয়ে গ্রিক সরকার অনিয়মিত অভিবাসীদের বৈধতার জন্য নতুন নীতিমালা করেছে। তৃতীয় দেশগুলোর নাগরিক যারা 20 নভেম্বর 2023 পর্যন্ত গ্রিসে টানা তৃতীয় বছর অনিয়মিত হিসেবে বসবাস করে আসছেন, তাদের এখন বিকেন্দ্রীভূত প্রশাসনের সচিবালয়ের দ্বারা একটি আইনি বসবাসের অনুমতি পাওয়ার অধিকার রয়েছে। এই সংশোধনীটি শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের বিমা বিলে জমা দেওয়া হয়েছিল। এখন অনুচ্ছেদ 4 সহ শর্তগুলো সরল করা হয়েছে। গ্রিক সরকার ধারণা করেছে, এই আইন শিথিল করার কারণে প্রায় 30,000 অনিয়মিত কর্মী নিয়মিত হওয়ার সুযোগ লাভ করবে এবং তারা গ্রিসের বিভিন্ন কাজের সেক্টরে কর্মী চাহিদা পূরণ করে অর্থনীতিকে শক্তিশালী করবে। আগের আইনে একটানা 7 বছর গ্রিসে বসবাস করে বৈধতার জন্য আবেদন করা যেত, বর্তমানে সেটি কমিয়ে 3 বছর করা হচ্ছে। এখন থেকে গ্রিসে একটানা 3 বছর বসবাস করলেই বৈধতার জন্য আবেদন করতে পারবেন অনিয়মিত অভিবাসীরা। তবে এই জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 30 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত যারা গ্রিসে রয়েছেন শুধুমাত্র তারা এই আইনে আবেদন করার সুযোগ পাবেন। টানা 3 বছর বসবাসের জন্য প্রমাণপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। এই আইনে আবেদন করার জন্য অবশ্যই একজন নিয়োগকর্তার নিকট হতে চাকরির নিশ্চয়তা জমা দিতে হবে। এই আইনে পারিবারিক পুনর্মিলন করার অধিকার দেওয়া হবে না। এই বৈধতা কখনোই স্থায়ী বৈধতা হিসেবে গণ্য করা হবে না এবং এটি গ্রিক নাগরিকত্ব লাভের সুযোগ দেয় না। এছাড়া গ্রিসে পূর্বে কোনো অপরাধ করেছেন এমন কাউকেও এই আইনে বৈধতা প্রদান করবে না।